Hi guys, welcome back to Kolkata Beats. Ajke day 2 amader Manali te. প্রচন্ড খিদে পাচ্ছে, এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। চলো দেখা যাক। এখন বাজে 3:45 আর এখন বিকেল 3:45 সময় আমরা করতে যাচ্ছি লাঞ্চ। একটা হোটেল নেটে খুঁজে পেয়েছি, হোটেল হোয়াইট স্টোন। চলো সেখানে যাওয়া যাক, দেখি কিছু পাই কিনা। যেখানে খেতে আসবো বলেছিলাম সেখানে চলে এসেছি, একটা অপূর্ব ভিউয়ের মাঝখানে দ্য হোটেল হোয়াইট স্টোন। তো চলো ভিতরে যাওয়া যাক আর অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখে নাও। ব্যাড লাক ফ্রেন্ডস, এত দেরি হয়ে গেছে যে ওখানে শুধু বললো স্যান্ডউইচ আর পিৎজা হবে। তো আমরা অল্টারনেটিভ ফুডের জন্য মেলের দিকে যাচ্ছি। সবাই মিলে ডিসাইড করলাম যে বাঙালি খাবার খাবো আজ। তো দেখি কী পাওয়া যায়। ফ্রেন্ডস, আমরা সারাদিন একটু ঘোরাঘুরির পর এখন একটু খেতে এসেছি। এটা বাঙালি হোটেল, পুরোপুরি হোটেল শান্তিনিকেতন। চলো ঢোকা যাক। সব বসে বসেছে, আমাদের খাবার চলে এসছে। ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা তরকারি আর ডাল, পেঁয়াজ, লেবু এসছে। আর আমরা দুটো ডিম নিয়েছি আর দুটো চিকেন নিয়েছি। আমরা এখন খাওয়া দাওয়া করে মানালি মেলে এলাম। মেলে কিছুক্ষণ ঘুরে বেড়াবো, আজকে তো আর সেরকম কোথাও যাওয়ার নেই। তো মানালি মেলে ঘুরে এবার আবার হোটেল রুমে ফিরবো, এটাই আজকের প্ল্যান। তোমরা একটু মেলের ভিউটা দেখে নাও। মেল রোডে একটা দোকান পেয়েছি মিষ্টি, এখানে বাদাম মিল্ক খেলাম, লাবড়ি আছে, গোলাপ জামুন, সবই আমরা টেস্ট করছি এক করে। আচ্ছা সায়নদা খাচ্ছে, সায়নদা বলো কিরকম? বাদাম মিল্কটা ভালো, যথেষ্ট ভালো। গোলাপ জামুনটা একটু আমাদের বাঙালিদের মতো নয় আর কি। যাই হোক, প্রচুর ভেজে ফেলেছে, বাট বাদাম মিল্ক। হিড়িম্বা টেম্পলে এসেছি আমরা, এন্ট্রান্সে না ঢুকে এখন আমরা আরে পুরা নেই গিরেগা ভাইয়া, কবি ভি নেই গিরেগা, ইয়াহ পে নেই গিরেগা, আপ মারকে দিখাইয়ে পেলে। আমরা এখন হিড়িম্বা টেম্পলে যাচ্ছি মানালির,
এখানে কয়েকটা দেখতে পাচ্ছ, এই আমার বউয়ের মতো তুমি দেখতে খাইনটা সমরি গাই মোটা দেখতে আর ওখানে আমি বল খেলতে গেছিলাম, ওরা বলছে টেবিল থেকে ফেলতে হবে 6টা গ্লাস, টেবিল থেকে ফেলবার ক্ষমতা নেই, টেবিল এরকম স্ল্যান্টিং, এরকম সমানও না। তো হিড়িম্বা টেম্পলে যাওয়ার পথে এরকম সুন্দর ঝাউবনের শাড়ি, ঝাউবনের শাড়ি না সরি ঝাউ গাছের শাড়ি, এটা ঝাউ গাছ না, এটা কি গাছ গো? আমরা এখন হিড়িম্বা টেম্পলে পৌঁছে গেছি। এই যে আমাদের পেছনে মানালির হিড়িম্বা টেম্পল। ম্যাডাম এখন সেলফি তুলতে ব্যস্ত, সো ম্যাডাম কিছু বলবেন? ভালো লাগছে, আমি অনেকদিন বাদে এসেছি। 2013 আমি এসেছিলাম, 2022 আসলাম, অলমোস্ট 9 বছর পর। রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়েছে, ম্যাল রোডের অনেক চেঞ্জ হয়ে গেছে। রাস্তা আগে অনেক বেশি ক্লিন ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল, এখন অতটা নেই, অনেক প্লাস্টিক প্লাস্টিক। হিমাচল প্রদেশে প্লাস্টিকটা অনেক কম থাকে, কিন্তু দেখলাম যে এখানে প্রচুর প্লাস্টিক। ম্যাডামের ব্যস্ততাকে অখণ্ড করবো না আমরা। আজকের ভিডিওটা এই অবধি থাকলো, কালকে আমরা শিশু অটল টানেল যাবো, সেটাও ভিডিও করে তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখাবো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস, তোমাদের পাশে থাকাটা আমাদের কাছে খুব বড় একটা পাওনা। ফ্রেন্ডস তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো। সাইনিং অফ কলকাতা বিজ, সি ইউ অ্যাগেইন, বাই বাই।